তো মনে করেন লাইফ শেষ, আমার জায়গায় কোনো কিছু আর কিছু করার নাই, কোম্পানি আমাকে টার্মিনেট করবে ওই জায়গায়। কিন্তু আমি চাচ্ছি যে আমার মতো কোনো বাঙালি প্রবাসী জানি এরকম জানি ইসের না হয়, ভোগান্তি শিকার না হয়। আমি আমার বইয়ের অন্ডারমেন্টস বিক্রি করে আমি টিকিট কাটছি, ওই জায়গা থেকে পজিটিভ আর এই জায়গা থেকে নেগেটিভ আসবে, তাহলে কিসের বাংলাদেশ? প্রত্যেক মাসে রেমিটেন্স পাঠায় আমরা, আমি 8 বছর বিদেশ করছি, একটা টাকাও কোনোদিন আমি এই উন্নীতে পাঠা নাই, হিসেবে পাঠা নাই, দেশ আমার কি দিচ্ছে? আমি তো প্রোটেস্ট করতে পারবো না, আমি কেউ না, আমি মন্ত্রীর মেয়েও না, আমি এমপির কেউ না, কিন্তু আমার কি হয়ে গেলো, আমার ফ্যামিলির কি হলো, কেউ দেখবে, কেউ কিছু করবে? এরকম ভুল রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারবার বলা হচ্ছে আপনারা টেস্ট করান, কিন্তু এই জায়গায় তো কিট সংকট, কেন ওইভাবে ব্রিফিং দেওয়া হচ্ছে, মানুষে ই করা হচ্ছে, কই নির্দেশনা দিচ্ছে আর মানুষগুলো হয়রানি? আমার তো বৃত বৃত লোকগুলো রোদের ভিতরে দাঁড়ায় রয়েছে, এটা তো দেশ না, এরকম তো আমরা তো চাইনি। আর এরকম তো বলা হয়নি যে আমাদের কি সংকট আছে, আমাদের আমাদের সমস্ত পরিস্থিতি বলে সম্পন্ন, তাহলে এরকম হয় কিভাবে বলেন? আমি ওই জায়গায় যদি প্রোটেস্ট করতে যেতাম আমার কথা থেকে শুনবে না, আমি তো মনে করেন আমরা তো গরু, মানে বিদেশ যারা থাকি আমরা গরু, আমাদের কোনো নিয়ম নাই। আমার যদি পূর্বের স্বাস্থ্য দেখেন আর এখন দেখেন, আমি কোথার থেকে কোথায় নামে চলে আসছি, আমার চোখ দিয়ে পানি আসে না, কি দেশ, এক জায়গায় পজিটিভ এক জায়গায় নেগেটিভ, পেলেন তো আমার ঠিকই চলে গেলো, আমার টাকা চলে গেলো, আমারও দেখবে দেশ আমাকে দেখবে, দেখবে না? আর এই লোকগুলারে দেখেন সবাই আমার মতো দাঁড়ায় রয়েছে, ধাক্কা ধাক্কি করে সামনে আসতে পারি না, কারণ হচ্ছে কি ধাক্কা ধাক্কি করলে তো কেউ এফেক্টেড হইতে পারে, ওই জায়গায় চুপ করে বসে আসি। আমি ওই জায়গায় যে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে থেকে আমার তো পজিটিভ দিয়ে দিল, আমি তো যাই তো এয়ারপোর্টে তো ঢুকতেই দিবে না, আর ওই জায়গায় তো আমি যাই আমার কথা কেউ শুনবে না, ওই জায়গায় আর্মি এয়ারফোর্স তারপর নেভাল ওদের দিয়ে মেনটেন করতে চাই, যাতে হ্যাঁ হেজিটেশন করা যাবে না, কিচ্ছু করা যাবে না, যাই সিনক্রিয়েট করা যাবে না। আবার ভাবলাম নিজের দেশ, আমি যদি এইগুলা নিয়ে যদি কোনো ব্রিফিং করতে যাই, ই করতে যাই, তাহলে আমার দেশও ক্ষতিগ্রস্ত হইতে পারে। কিন্তু এই জায়গায় আসার পরে দেখতেছি একরকম, ওই জায়গায় আর একরকম, এটা তো দেশের কাছে তো আমি তো আশা করতে পারি না। ঠিক আছে, এখন নতুন করে অ্যাপ্রুভাল নিতে হবে, নতুন করে আবার আমার এর অ্যাপ্রুভাল পাওয়ার পরে তারপরে টিকিট করতে হবে, টিকিট করার পরে তারপরে যে টাইম দিবে তারা ওই টাইম অনুযায়ী ওই জায়গায় থেকে আবার টেস্ট করতে হবে, এবং ওটা তো বিটুইন 72 আওয়ার্সের ভিতর আপনার থাকতে হবে, তাই না? তা ওই সময়ের ভিতর আপনারা যদি ওইটা দেয়, আমি তো তাহলে কোনো জায়গায় যাই চ্যালেঞ্জও করতে পারবো না, যে আপনারা পজিটিভ দিলেন আমি 24 আওয়ার্সের ভিতর রিপোর্ট নিয়ে আসছি, আমি নেগেটিভ, এটাও তো করার তো আমার তো কোনো উপায় নাই তো। ঠিক আছে, এইটাই হলো সমস্যা, তাই ছাড়া তো আর কী বলবো, আর মনে করেন এইভাবে ঘুরে বেড়াচ্ছি, ই করতেছি, জানি না আর এরপরে আবার কপালে কি আছে মনে করেন। আজকে নিয়ে আমি এই 5 দিন আসছি, ঠিক আছে, আর আমি আজকে সকাল 6টার সময় আসছি, তাও আজকে সিরিয়াল পাই নাই, ঠিক আছে, মানে ওনরা 100, আমার সিরিয়াল হচ্ছে 120, তাও আমি মনে করেন এখানে শুনছি 140 জন পর্যন্ত নেয়, তাহলে 120 যদি আমার সিরিয়াল হয় তাহলে মানে আমি বাদ পড়লাম কেন এখানে?